ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া মুখার্জি ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আর আজকে তো ভালো থাকতে যাবে 1 জানুয়ারি। তো আমার সকল বন্ধুকে আমি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি কালকে রাত 12টার সময়। তবু আজকে বলছি হ্যাপি 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 নিউ ইয়ার। তোমরা আজকে দিনটা তো ভালো কাটাবেই, পুরো 365 দিন যাতে তোমাদের খুব ভালো যায়, পুরো বছরটা যাতে হ্যাপি হ্যাপি হ্যাপিভাবে কাটে তোমাদের। আর চলো আজকে দিনটাও আমি হ্যাপিভাবে কাটানোর জন্য একটা প্ল্যান করেছি। তো দাদাভাইয়ের সাথে টুক করে বেরিয়ে যাবো, কিন্তু তার আগে সংসার তো সামলাতে হবে, এগুলো কে সামলাবে? দেখো সমস্ত কিছু সব করে রয়েছে। তো বেশি কিছু না হোক, অন্তত বিছানাগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে টুক করে বেরিয়ে যাবো। আর কোথায় যাচ্ছি সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই আর একটু চা খেয়ে নিই। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর আমিও দেখছো চুড়িদার পরে নিয়েছি। তো দাদাভাইয়ের জামাটা তো আয়রন করা বাকি ছিল, কালকে আর সময় পাইনি আয়রন করে রাখার। তো আজকে আয়রনটা করে দিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ মাম্মা ফোনার দুষ্টুমি, ও কোথাও বুঝতে পারছি যে মা যখন রেডি হয়েছে নিশ্চয়ই আমাকে নিয়ে কোথাও বেরোবে, সেটা ভেবে ও আজকে খুব খুশি। তো চলো চটপট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। কাজকর্ম সব শেষ, এবার ঝপ করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। সেখানে গিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো মাম্মাম শোনাও রেডি হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা হচ্ছে একদম মেঘলা। তো একটু মোটা সোয়েটার পরে নিয়েছি, কারণ আমার তো এমনিতেই আমি শীতকাপড়ে আরও আমার মানে ঠান্ডা লাগছে। তো চলো আর বেশি কথা বলবো না, দাদাভাই নিচে চলে গেছে আর আমাদের নিচে ঘরে বৌদিও আমাদের সাথে যাচ্ছে। তো সকালবেলা ঠিক হলো, তো চলো সবাই মিলে একটু মজা করে আসি। আর তোমাদের একটু কি আওয়াজ করছো কেন দেখছো? কথা বলতে দেবে না, দেখো দেখো সমানে দরজায় আওয়াজ করে যাচ্ছে। আসলে ও বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু এত ভিড় যে আমি ভিডিও করার সুযোগই পাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছ লাইন, দাঁড়াও দেখাচ্ছি, এই যে বিশাল লাইন, এটা হচ্ছে ভোগের লাইন। তো এখানে দাঁড়িয়ে আছি আর মন্দিরটা যে তুলবো এখনো সুযোগ পাইনি, অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো দেখো এই দেখো, এখানে এসো কান্নাকাটি, এখানে এসো কান্নাকাটি, দেখো চোখ বেয়ে জল পড়ছে।
দাঁড়াও তোমাদের লাইনটা দেখিয়ে দিচ্ছি কত বড় লাইন। এই দেখো এটা হচ্ছে ভোগের লাইন, বিশাল বড় লাইন। আর এটা মন্দিরের পেছন দিকটা, সামনের দিকটা আমি অবশ্যই দেখাবো তোমাদের। এই যে ভোগ নেওয়া হয়েছে, ভোগ নেওয়া হয়েছে, বাবা আমার সিঁদুর টুদুর লেপটে গেছে পুরো, এত যুদ্ধ করে ভোগ নেওয়া হয়েছে। এই যে ভোগ, আর এই দেখো দাদা ভাই বসে আছে, বৌদি বসে আছে, আর এই যে মামলাম সোনা ভোগের প্যাকেট খুলছে। তো চলো, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। পুজো দিয়ে দিয়েছি, সে সময় এত ভিড় ছিল যে তোমার সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু মন্দিরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। এই যে দেখো আমাদের হংসেশ্বরী মায়ের মন্দির, অনেক 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 পুরনো মন্দির, ঠিক এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কত 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 বছর পুরনো মন্দির। তো আমি এর আগেও দুবার এসেছিলাম, কিন্তু এতটা ভিড় ছিল না, তো আজকে অসম্ভব ভিড়। মানে এখন তাও অনেকটা হালকা হয়েছে, যেহেতু ভোগ খাওয়া হয়ে গেছে, তো অনেকের পুজো দেওয়া কমপ্লিট, তো এই জন্য অনেকটা হালকা হয়ে গেছে। কিন্তু যখন প্রথম এসেছিলাম, মানে এই যেই জায়গাটা মন্দিরের সামনে যে উঠোনটা, ওখানে দাঁড়ানোর মতন পজিশান ছিল না, এতটাই ভিড় ছিল। আর এই যে জায়গাটা দেখছো, এটাই কিন্তু হোমকুণ্ড ছিল শুনেছিলাম, এখন আমি সঠিক বলতে পারবো না। তো দেখো এবার মায়ের মূর্তিটাও তোমার সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমাদের হংসেশ্বরী মা, খুব জাগ্রত। মাকে বলি সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো, আর যা যেরকম মনের আশা রয়েছে সবার যাতে সব আশা পূর্ণ হয়। তো মায়ের মন্দিরে পুজো দিয়ে তো আজকে আমার মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি মা আমার এই বছরটা খুব ভালোভাবে পার করিয়ে দেবে, জানি না কী লেখা আছে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওপাশে একটা দেখতে পাচ্ছ পুরনো ওটা মন্দির, ওখানে আগে আমরা যখন এসেছিলাম তখন না ঢুকতে পারতাম, কিন্তু এখন আর ওখানে ঢুকতে দিচ্ছে না, কাজ চলছে। আর এই যে দেখো আমাদের বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর একটু ঘুমিয়েও নিয়েছি, প্রায় দেড় ঘন্টার মতো একটু ঘুমোলাম। আসলে এখন না কোথাও বেরোনো হয় না, তো আর হঠাৎ করে কোথাও বেরোলে খুব মনে হয় যেন খুব জার্নি হয়ে গেছে, কিন্তু কিছুই না, স্কুটি করে গেলাম, স্কুটি করে আসলাম, তারপরেও মানে আর তারপর কি, মেয়েটা এত ছোট, তো ও এত বিরক্ত করে, এত বিরক্ত করে, ওতেই মনে হয় আমার যেন জীবন বেরিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এত অবধি রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যে সকল বন্ধুরা আসছো, ভিডিও দেখছো আর চলে যাচ্ছো, তারা প্লিজ চলে যেও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবে যেও। হ্যাঁ মা, আমি দিচ্ছি, দাঁড়াও, দেখেছো কথা বলতে দেবে না আমাকে একদম। তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।